السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى قال حدثنا قتيبة قال حدثنا جرير بن عبد الحميد قال حدثنا حسين بن عبد الرحمن عن عمرو بن ميمون الأودي قال رأيت عمر بن الخطاب رضي الله عنه قال يا عبد الله بن عمر اذهب إلى أم المؤمنين عائشة رضي الله عنها فقل يقرأ عمر بن الخطاب عليك السلام ثم سلها أن أدفن ما صاحبي. قالت كنت أريده لنفسي فلأوثرنه اليوم على نفسي. فلما أقبل قال له ما لديك؟ قال أذنت لك يا أمير المؤمنين. قال ما كان شيء أهم إلي من ذلك المضجع، فإذا قبلت فاحملوني ثم سلموا ثم قل يستأذن عمر بن الخطاب فإن أذنت لي فادفنوني وإلا فردوني إلى مقابل المسلمين. الحديث সম্মানিত দীনি ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 28 জামাদাল উলা 1445 হিজরি মোতাবেক 12 ডিসেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জানাজার পর্ব নম্বর 21। ইমাম বুখারীর এই জানাজার পর্বের অধ্যায় নম্বর 96 আমাদের দর্স চলছিল গতকালকে। সেই অধ্যায় থেকে আমরা কয়েকটি হাদিস এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। হাদিস নম্বর 1391 পর্যন্ত পৌঁছেছি। আজকে শুরু হবে 1392 থেকে, লম্বা একটি হাদিস রয়েছে। তার আগে দু চারটি কথা বলার প্রয়োজন মনে করছি। 1390 নম্বর হাদিস এবং সেই হাদিসের সাথে আরও দুটো হাদিস, যদিও নম্বর লেখক দেননি এখানে। 1390-এর হাদিস হচ্ছে লানাল্লাহুল ইয়াহুদান নাসার ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদা। আল্লাহ রাব্বুল আলামিনের লানত ও অভিশাপ রয়েছে ইহুদি খ্রিস্টানদের উপর যে তারা তাদের নবীদের কবরগুলিকে মসজিদে পরিণত করেছে বা সেজদার স্থানে পরিণত করেছে। মানে কবরকে সেজদা করেছে, নাহে কবর মসজিদ তৈরি করেছে, নাহে কবর দিয়েছে মসজিদের ভিতরে। সবগুলি লানতের কারণ। তিনটি অবস্থা হয়, মসজিদ তৈরি করেনি কিন্তু সেজদার স্থানে পরিণত করেছে। মসজিদ মসজিদের বহু বচন, অর্থাৎ কবরকে সেজদা করে। যেমন কবর পূজা হচ্ছে, মাজার পূজারীরা যারা, তারা কবরে সেজদা করে আল্লাহকে বাদ দিয়ে। তো এদের উপর লানত রয়েছে। আর এই কাজটি ইহুদি খ্রিস্টানদের কাজ, মুসলিমদের কাজ নয়। বড় শিরক, বড় কুফর, ইসলাম নষ্ট হয়ে যায়। ইমান ইসলাম কিছুই থাকে না, যত আমল করবে সব ধ্বংস হয়ে যাবে যারা মাজারে গিয়ে কবরে সেজদা করবে। কাজটি এত ঘৃণিত যে এটি অভিশপ্ত, আল্লাহর গজব ইহুদিদের ওপর। তাদের কাজ এটি, তাদের কুকর্ম। খ্রিস্টানদের কুকর্ম এটি, পাপ। জি, এই হাদিস আলোচনা এসেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শেষ সময়গুলিতে বলছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে। 5 দিন আগে বলেছেন, হাদিস রয়েছে ইন্তেকালের, তারপরে ইন্তেকালের 3 দিন আগেও বলেছেন, ইন্তেকালের দিনও বলে একদিন আগে, ইন্তেকালের দিনও বারবার করে রিপিট করেছেন কথাটি। শিরক থেকে সতর্ক সাবধান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ মুহূর্তগুলিতে যে ওসিয়তগুলি, উপদেশগুলি দিয়েছেন উম্মতকে, তার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে তৌহিদের উপদেশ। এক আল্লাহর ইবাদত করিও, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করিও না, আর কবরকে পাকা করা, কবর মসজিদে দেওয়া, মসজিদের উপর কবর তৈরি করা, এগুলি হচ্ছে সব শিরক কুফরির কারণ। এতে ইসলাম নষ্ট হয়ে যায়। তৌহিদের শিক্ষা দিয়েছেন, শিরক থেকে সতর্ক সাবধান করেছেন। এ হাদিসটি প্রমাণ করে। আর একটি হাদিস প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ওসিয়ত করেছেন আস-সালাত আস-সালাত আস-সালাত, 5 ওয়াক্ত সালাত সম্পর্কে। কারণ যে সালাত পড়ে না, নামাজ পড়ে না,
তার ইমান ইসলাম থাকে না, তার মুসলিম হওয়া না হওয়া সমান। ইসলামকে যদি রক্ষা করতে হয় সাবাল খাওয়ার পরে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে, পাঁচ অক্ত নামাজ ছাড়া ইসলাম টিকে না। এই জন্য বারবার করে শেষ সময় সাধারণ কথা মানুষ বলে না, বা কথা তো মানুষের অনেক বলার থাকে যারা ভালো কথা বলে, কিন্তু অন্য কোনো কথা নাই গুরুত্বপূর্ণ ইসলামের বিষয়ে। এটা তৌহিদ আল্লাহর একত্বের বিষয়, শিরক সবচেয়ে বড় অন্যায় অপরাধ, তার থেকে সতর্ক করা, আর পাঁচ অক্ত সলাৎ নামাজ ছাড়া ইসলাম থাকে না। সুতরাং সলাৎ ও সলাৎ নামাজ যে তোমরা হেফাজত করিও, আর আল্লাহর হক আদায় যদি করেন তিন নম্বর, মানুষের হক যদি নষ্ট করেন তাতেও মুক্তি পাবেন না। অনেক আছেন আকিদাটা সহি আর আপনার পাঁচ অক্ত নামাজ টামাজ এসব ঠিক আছে, ফরজ আজেব ঠিক আছে, কিন্তু মানুষের হক নষ্ট করে থাকে, টাকা পয়সা বেইমানি, জমি জায়গা বেইমানি করা, অথবা হারাম কারবার করা, সুদের কারবার, ঘুষখোর, অথবা টাকা পয়সা ধার নিয়ে না দেওয়া। আজকাল যেমন যারা দিনী সার্কেলের এক শ্রেণীর লোক রয়েছে তাদের অবস্থা, টাকা পয়সা নিয়ে দেওয়ার কথা নেই, চাইলে অসন্তুষ্ট না, আপনার কাছে যা আছে তাতে আপনি চলার চেষ্টা করুন। মানুষের কাছ থেকে ধার নেওয়া কাজটি ভালো কাজ নয়, আর যদি ধার একান্ত নীতি হয় তাহলে সময় বেঁধে দিবেন, তার আগেই দেওয়ার চেষ্টা করবেন, সময় বেঁধে দেবেন এক মাস, তার আগেই আপনি 15 দিন 20 দিন 25 দিনের মধ্যে আপনি পেমেন্ট করার চেষ্টা করবেন, এবং সেটা নিজে থেকে দিয়ে আসবেন। এই নয় যে চাইবে তাহলে বা আপনার ঘরে ধর্ণা দিবে, তাহলে না, মোটেই না, আপনাকে স্মরণ করাবে তাহলে, এগুলো চরম অন্যায় কাজ, এগুলি হচ্ছে মানুষের হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা। নবী সতর্ক করেছে, অমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনে যারা আছে তাদের অধিকারের ক্ষেত্রে, তাদের হকের ক্ষেত্রে সতর্ক সাবধান। তার মানে যাদের দায় দায়িত্ব রয়েছে, যে আপনার কাছে আমানত রয়েছে, যে কোনো আমানত মানুষের হকের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যেন কোনো রকমের অন্যায় আচরণ না হয়। এই বিষয়গুলি মুসলিম জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৌহিদ ঠিক রাখা, শিরক মুক্ত থাকা, আর পাঁচ অক্ত সালাত পড়া, আর মানুষের হক আদায় করা আল্লাহর হকের সাথে, তাহলে আপনি মুসলিম, ভালো মুসলিম আপনি মোটামুটি। যখন ভালো মুসলিম তাহলে ইনশাআল্লাহ জান্নাত রয়েছে, আর এই তিনটির একটিতে যদি ঘাটতি থাকে তাহলে জান্নাত যেতে পারবেন না, মুশকিল হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। মানুষের হক নষ্ট করলে শহীদকে আল্লাহ মাফ করবেন না, হাদিসে রয়েছে শহীদের সব গুনাহ মাফ হয়, কিন্তু ইল্লা দেন ঋণ কর্জা করে চলে গেলে আল্লাহ মাফ করেন না, যেমন তন বিষয় নয়। এই তিনটি বিষয় যদি আমরা মনে রাখি, বেশি মুখস্থ রাখার অত প্রয়োজন নেই, এই তিনটি কথা কিন্তু আমল করতে হয়। আমার আকিদায় শিরক নেই, বেদাত নেই, তৌহিদ সুন্নাহ ভিত্তিক আমি বিশ্বাস রাখি, আর আমি ফরজ ওয়াজিব আদায় করি, আর সবচেয়ে বড় ফরজ ইবাদত হচ্ছে পাঁচ অক্ত সালাত, আর যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে ও রোজা ছাড়তেই পারে না, সেই ব্যক্তি জাকাত দেবেন এমন লোক পাওয়া যাবে না। যেই ব্যক্তি পাঁচ অক্ত ফজর সহ সালাত পড়ে সেই ব্যক্তি হজ করবে না অত ভাগা, এটা হইতেই পারে না। বুঝা গেছে, মেলা হাজি বেনামাজি আছে, মেলা রোজাদার বেনামাজি আছে, মেলা জাকাত দান খায়রাত করে কিন্তু বেনামাজি আছে, কিন্তু নামাজি লোক অন্য অন্য এই ইবাদতগুলি করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। অথচ নামাজে কোনো পয়সা লাগে না, কারণ শয়তান জানছে যে নামাজ ছাড়িয়ে দিলে এর রোজা হজ জাকাত এগুলো কোনো কাজে আসবে না, সুতরাং এই নামাজটা ছাড়িয়ে দে, বেনামাজি বানিয়ে দে। জি, আল্লাহ হেফাজত করুন। তারপরে যে বিষয়টি এসছে সেটা হচ্ছে যে ওয়ালিদ বিন আব্দুল মালিক রাহেমাহুমুল্লাহ উমাইয়া বংশের ষষ্ঠ রাজা ছিলেন, তার বাবা আব্দুল মালিক বিন মারওয়ান, তার এন্তেকালের পরে তিনি রাজা হন। আব্দুল মালিকের তিন ছেলে পরপর রাজা হয়। জি, তার প্রথম ছেলে এই ওয়ালিদ বিন আব্দুল মালিক রাজা হন। যখন রাজা হলেন তখন তিনি একটি ফরমান জারি করলেন, সেই ফরমানটি ছিল, তার খুব শখ ছিল ভালো কিছু নির্মাণ করা। এক একজনের এক এক জীবনে শখ থাকে, হ্যাঁ, এক এক কাজে আগ্রহ থাকে মানুষ। তো ওনার খুব স্বপ্ন ছিল যে আমি ঐতিহাসিক এইরকম আমি নির্মাণ করব, বিল্ডিং তৈরি করব, তার মধ্যে
বড় একটি খেদমত হচ্ছে মসজিদে নববীর সম্প্রসারণ, এ মসজিদে নববীর পুনর্নির্মাণ, মদিনার মসজিদের তিনি পুনর্নির্মাণ করেন। দ্বিতীয় হচ্ছে দামেস্কের মসজিদ তিনি তৈরি করেন, এরকম আরও বেশ কিছু মসজিদ তৈরি করেন। তার যুগটি ইসলামের ইতিহাসে 1400 বছর ইতিহাসে বড়ই মুসলিম উম্মার বড়ই শক্তির যুগ ছিল, ক্ষমতার যুগ ছিল। পূর্বে ইসলাম চীন পর্যন্ত পৌঁছেছিল, পশ্চিমে ইসলাম স্পেন পর্যন্ত, যাকে আন্দুলুস বলা হতো সেই যুগে। পশ্চিমে ইউরোপে ইসলাম প্রবেশ করেছিল, ইসলামিক রাষ্ট্র সেখানে ইসলাম পৌঁছেই গেছিল, আর তারপর ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছিল 100 বছরে স্পেনে, যেখানে আজকে শতকরা 5 জন মুসলিম নেই, জুলমের শিকার হয়েছে, খ্রিস্টান হতে বাধ্য হয়েছে, না হলে হত্যা করে দেওয়া হয়েছে, না হলে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এত জুলম অত্যাচার সেখানে একসময় খ্রিস্টান জালেমরা করেছে, লাআনাহুমুল্লাহ। আর পূর্ব দিকে তাসগড় চায়না, তুর্কিস্তান চায়নাই, চায়না পর্যন্ত ইসলাম পৌঁছেছে। এ ওয়ালিদ বিন আব্দুল মালিক রাহেমাহুল্লার যুগে ভারতে সিন্ধু প্রদেশে প্রথম মোহাম্মদ বিন কাসেম রাহেমাল্লাহ 18 বছরের যুবক প্রধান সেনাপতি বানিয়ে ইসলাম প্রচারের জন্য এবং জেহাদের জন্য পাঠিয়েছেন। তাহলে ভারত উপমহাদেশে ভারতে ইসলাম পৌঁছেছে তার যুগে। তো এই যুগটি ছিল বড় স্বর্ণযুগ, সবচেয়েতে সুন্দর স্বর্ণযুগ ছিল ওমাইয়াদের যুগের ভিতরে এই ওয়ালিদের যুগ, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরে। তো তিনি জন্মগ্রহণ করেন মদিনায় 50 হিজরিতে, আর খলিফা হন তিনি 86 হিজরিতে। 86 হিজরি মোতাবেক খ্রিস্টাব্দ হচ্ছে 705 খ্রিস্টাব্দ। আর তিনি দীর্ঘ 10 বছর খলিফা থাকেন, 10 বছর, 86 থেকে 96 পর্যন্ত, 96 হিজরি পর্যন্ত, 96 হিজরিতে গিয়ে তিনি ইন্তেকাল করেন 715 খ্রিস্টাব্দে। এই ছিল তার জীবনের সংক্ষিপ্ত আলোচনা। যখন 86 হিজরিতে তিনি খলিফা হলেন, তখন তার জীবনের যে স্বপ্নগুলি ছিল যে আমি কিছু করব এরকম, হ্যাঁ, ঐতিহাসিক কিছু বিল্ডিং তৈরি করব যেগুলি থেকে মানুষ উপকৃত হবে, মসজিদ নববীর কাজ শুরু করালেন, নির্দেশ দিলেন সেই সময়কালের মদিনার গভর্নরকে। মদিনার গভর্নর ছিলেন ওমর বিন আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ তাআলা। ওমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি পরে তিনি বাদশাহ হয়েছিলেন ওমাইয়াদের, এবং ওমাইয়া রাজাদের মধ্যে, বাদশাহদের মধ্যে বরং ইসলামের ইতিহাসে সবচেয়ে ভালো খলিফা তিনি 4 খলিফার পরে, আবু বকর, ওমর, ওসমান, আলী। হ্যাঁ, আর 6 মাস শুধু হাসান রাদিয়াল্লাহু তাআলা, সেই জন্য কেউ কেউ সেটা গণ্য করেনি, কিন্তু তাকে যদি ধরেন তো 5 নম্বরে ও হাসান রাদিয়াল্লাহু তাআলা, 6 নম্বরে হচ্ছেন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। এত ন্যায় পরায়ণ, এত ভালো মানুষ, এত আল্লাহওয়ালা তিনি বাদশাহ ছিলেন, পরে বাদশাহ হয়েছিলেন। তার স্ত্রী ছিল ফাতেমা বিনতে আব্দুল মালিক, আব্দুল মালিকের মেয়ে, তার নাম ওয়ালিদের বোন, 3 রাজার বোনকে বিয়ে করেছেন তিনি। তার শ্বশুর হচ্ছে রাজা, জি। তো এই জন্য আরবিতে একটি প্রবাদ রয়েছে যে একজন শত্রু শুধু মহিলা রয়েছেন, বিনতুল খলিফাতে ওয়াল খলিফাতু জাওজুহা ওয়া উখতুল খালাইফে ওয়াল খলিফাতু জাদ্দুহা, বুঝলাম, বিনতুল খলিফাতে খলিফার মেয়ে ফাতেমা আব্দুল মালিকের মেয়ে, ওয়াল খলিফাতু জাওজুহা তার স্বামী হচ্ছে খলিফা ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, আর উখতুল খালাইফে কয়েক খলিফার বোন, জি, এ ওয়ালিদ বিন আব্দুল মালিক, সুলাইমান বিন আব্দুল মালিক আর আরেকজন আব্দুল মালিকের ছেলে, এই 3 জন পরপর। তো 3 খলিফার বোন, জি, আর ওয়াল খলিফাতু জাদ্দুহা তার দাদাও খলিফা। তো এই বলছিলাম ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি গভর্নর ছিলেন মদিনার, যার কথা বলছিলাম কারামলে ওয়ালিদ বিন আব্দুল মালিক রাহিমাহুল্লাহর যুগে। তো ওয়ালিদ বিন আব্দুল মালিক যে নির্দেশ দিলেন সেটি ছিল 88 হিজরিতে, মানে খলিফা হওয়ার 2 বছর পরে নির্দেশ দিলেন যে তুমি মদিনার গভর্নর, তুমি মসজিদ নববী বড় করে তৈরি করো, পুনর্নির্মাণ করো, এবং বড় করতে হইলে চারিদিকে 200 হাত মেয়াতাইজেরা, জি,
দৈর্ঘ্য এবং প্রস্থ দুই দিক দুই দিকেই 200 হাত করে 200 হাত করে বা 200 গজ করে এমনিতে জেরা মানে তো হাত হয় আর আবার গজও হয় এই 200 200 করে করো তো এটা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজ মুতাহারাত উম্মাহাতুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীদের যে কক্ষগুলি ছিল সবগুলি ভাঙতে হইল ভেঙে এগুলো এটা ভাঙা হলো কোন দিকে পূর্ব দিকে পূর্ব দিকে বাকি জিবরাইল গর্জে দিক থেকে সালাম পড়ে চলে যাচ্ছে তাই না তো এদিক হচ্ছে পূর্ব দিক কারণ আপনি যখন দক্ষিণ দিকে মুখ করবেন দক্ষিণ কোনটা আর পেছনে দক্ষিণ দিকে মুখ করেন তাহলে পশ্চিম কোন দিকে হবে ডান হাতে বাবু সালামের দিকে হচ্ছে পশ্চিম ঠিক না তাহলে তার অপোজিট হচ্ছে যেদিকে হুজরাগুলি ছিল মহিলা সেকশন ওই দিকে বা বাকি সেদিক হচ্ছে পূর্ব দিক তো পূর্ব দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের নয় বিবির সারি হয়ে কক্ষ ছিল ছোট ছোট কক্ষ এক নম্বর হুজরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পরে এই করতে করতে উম্মে সালামা হাফসা এইভাবে মহিলা সেকশন যে দিকটা রয়েছে আপনারা যখন ঢুকবেন 19 নম্বর 21 নম্বর গেট দিয়ে কিং ফাহাদ গেট দিয়ে তখন বাম হাতে মহিলা সেকশন ঠিক না তো ওই দিকটাই এই জায়গাগুলিতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষগুলি ছিল সেগুলি ভেঙে দেওয়া হলো আর সেগুলিকে সামিল করা হলো মসজিদ নবীতে এদিক থেকে সম্প্রসারণ হলো আর তিনি নির্দেশ দিলেন যে সামনে কিবলার দিকে যাদের জমি জায়গা রয়েছে তাদেরকে রাজি করো যে এই দিকেও সামনে কিবলার দিকে বাড়াতে চাই নবী সাল্লাল্লাহু আলাইহি মেহরাব এমামতির জায়গা কোথায় কেউ জানেন কোন জায়গায় এখন যেখানে এমামতি করছে সেখানে তার কয়েক কাতার পিছনে ঠিক না যে প্রথম যে আপনার বাদ প্রাচীর বা বেড়া ঘেরাটা আছে এইখানে রসুল্লাহ অর্থাৎ এই যে রওজার সাথে রোজার ডান হাতে এখানে ছিল মেম্বার তাহলে এখানে মসজিদ শেষ ছিল তারপর যে সামনের দিকে বাড়ানো হয়েছে এটা বাড়ানো হয়েছে ওলিদ বিন আব্দুল মালিক রাহমাল্লাহ খেলাফত আমলে উমর আব্দুল রহমতুল্লাহ আলাই যখন মদিনার গভর্নর ছিলেন সেই সময় 88 হিজড়িতে এই কাজ শুরু হয় এতগুলি কথা কেন বললাম কারণ হাদিসটাতে সংক্ষেপে এসছে যে লম্মা সাকাত আলিমুল হায়াত দেয়ালগুলো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়িগুলো ছিল দেয়ালগুলি ভেঙে দেওয়া হচ্ছে কারণ পুরনো হয়ে গেছে তারপরে সেই জায়গাগুলো মসজিদে সামিল করার প্রয়োজন রয়েছে তখন একটি দেয়াল ভেঙে পড়ল দেয়ালটা যখন ভেঙে পড়ল তখন একটি পা দেখা দিল একটি পা মৃতদেহের দেখা দিল সময়টা ছিল ফিজামানে উল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ওই যে 88 হিজরিতে আখাজু বিবনাইহি মসজিদ নির্মাণের কাজ শুরু হলো মানে পুনর্নির্মাণ কাজ শুরু হলো ফাবাদাত লাহুম কাদামুন একটি পা প্রকাশ পেল ফাফাজেউ তখন তারা উদ্বিগ্ন হইলেন যে কার পা এটি ভয়ে ভীত জি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা তো নয় ওয়াজান্নু আর তাদের ধারণা হলো আন্নাহ কাদামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এইটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক হইতে পারে কদম মোবারক হইতে পারে কিন্তু কেউ বলতে পারছে না কেউ বলতে পারছেন না যে এটি কার পা নিশ্চিত ফামা ওয়াজাদু আহাদান ইয়ালাম ওয়াজালিকা কাউকে পাচ্ছেন না যে এই বিষয়টিকে নিশ্চিত করতে পারে শনাক্ত করতে পারে হাত্তা কাল আলহ উরওয়া তবে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবীর ছেলে এবং মা'আইশা রাদিয়াল্লাহু তাআলার বোনের ছেলে আসমা বিনতে আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাতি জি তিনি বললেন যে লা ওয়াল্লাহি না না এটি নবী সাল্লাল্লাহু আলাইহি কদম মোবারক না আল্লাহর কসম করব যে মাহিয়া কদমুন নবী সাল্লাল্লাহু আলাইহি এটি নবী সাল্লাল্লাহু আলাইহি পা না মাহে ইল্লা কাদাম ওমর রাদিয়াল্লাহু আনহু এটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা এই ছিল হাদিস তো এই হাদিসের ব্যাখ্যার কিছুটা প্রয়োজন ছিল সেজন্য এই ব্যাখ্যাটি করে দিলাম 1392 নম্বর হাদিস লম্বা হাদিস হাদিস বর্ণনা করেছেন আমর ইবনে মাইমুন আল আউদি তাবি কাল রাআইতু ওমর ইবনে খাত্তাব আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি কালা তিনি বললেন তাবি আমিরুল ওমরকে দেখেছে বলছে ইয়ে আবদুল্লাহ ছেলেকে বলছেন ছেলেকে বলছেন আহত অবস্থায় যখন তাকে অগ্নিপূজক ফজরের সালাতে এমামত অবস্থায় আক্রমণ করেছিল আর তারপরে তিনি মর্মান্তিকভাবে আহত হয়েছিলেন আর পেটে কোনো খাবার এমনকি পরীক্ষা করা হলো দুধ পান করিয়ে দুধও থাকছে না
নিশ্চিত হয়ে গেলেন যে আর বাঁচানো যাবে না আর তিনি বাঁচবেন না। এই অবস্থায় তিনি শেষ অবস্থায় চিন্তা করছেন যে আমার দাফনটা কোথায় হবে, কবরটা কোথায় হবে। মনের একটা আকাঙ্ক্ষা ছিল যে রসুলুল্লাহ সাল্লামের পাশে যদি আমি শুইতে পেতাম, রসুলুল্লাহ আছেন আর আমার সঙ্গে আবু বকর আছেন, সেখানে তার পাশে জায়গা কক্ষে আছে, তো যদি সেখানে একটু জায়গা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে দিয়ে দিতেন অনুমতি, কারণ কক্ষটি হচ্ছে রুমটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। বললেন ছেলে কি আব্দুল্লাহ বিন ওমর, হে আব্দুল্লাহ বিন ওমর ইযহাব ইলা উম্মিল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহ, তুমি যাও মুমিন জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ফাকুল গিয়ে বলো ইকরা উমর ইবনুল খাত্তাব আলাইকিস সালাম, খাত্তাবের ছেলে উমর আপনাকে সালাম বলছে, আমার পক্ষ থেকে সালাম দেবে। সুম্মা সালহা, তারপরে তাকে জিজ্ঞাসা করো, তার কাছে অনুমতি নাও, কি আন উদফানা মা সাহেবাইয়া, যে আমাকে যাতে দাফন করতে দেওয়া হয় আমার দুই সঙ্গীর সাথে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কালাত, মা আয়েশার কাছে গিয়ে যখন বললেন ছেলে আব্দুল্লাহ যে আমার আব্বা আপনাকে সালাম বললেন আর আপনার কাছে অনুমতি চাইছেন, আহত অবস্থায় আছেন শেষ অবস্থা, তো অনুমতি চাইছেন, যদি অনুমতি দেন দাফনের তাহলে এখানে তিনি দাফন হতে চান। কালাত মা আয়েশা বললেন কুনতু উরিদুহু লিনাফসিহি, আমি মনে মনে ইচ্ছা রেখেছিলাম যে আমার কবর এখানে হবে, এটা আমার মনের নিয়ত ছিল, তবে ফালা উসিরান্নাহু লিয়াউমা আলা নাফসি, তবে আমার উপর তাকে আজকে আমি অগ্রাধিকার দেব। ইসার মানে হচ্ছে প্রাধান্য দেওয়া, প্রেফার করা, অগ্রাধিকার দেওয়া যেটাকে বলা হয়। ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, কোরআনে কারীমে সূরে হাশর রয়েছে যে আবু তালহা আনসারি মেহমান রাত্রে হয়েছিল, বাড়িতে একেবারে কম খাবার ছিল, একটু সহি হাদিসে ঘটনা হয়তো জানেন আপনারা, আর তারপর স্ত্রীকে বলেন যে বাড়িতে কিছু আছে, রসুলুল্লাহ মেহমান এসছেন মসজিদ নববীতে, আর কেউ দুটা নিয়ে যাচ্ছে, কেউ তিনটা নিয়ে যাচ্ছে, কেউ একটা নিয়ে যাচ্ছে, আমি নিয়ে এসেছি, মেহমান নিয়ে এসেছি, কিছু আছে, এত অভাব কিছুই নেই। বলে মাহিন্দি ইল্লা কুতু সিবিয়ানি, আমার কাছে যা আছে বাচ্চাদের কোনো রকম খাবার হবে আর আপনি হয়তো একটু বাচ্চারা খেয়ে বাঁচলে পাবেন, আর কিছু নেই। বলে এক কাজ করো নবমী সিবিয়া, বাচ্চাদেরকে একটু থাবড়িয়ে থুবড়িয়ে একটু আদর করে ঘুমিয়ে দাও, ঘুমছিল আসলে এদেরকে, আর এক কাজ করো যে প্রদীপটা আছে, হ্যাঁ চারাক, এ প্রদীপটাকে একটু মিটমিটে করে রাখবে আর তেল যেন না থাকে, আর নিমিয়ে যেতে লাগবে, মেহমান নিয়ে এসে বসবো তখন তুমি তোমাকে বলবো যে তুমি এটাতে তেল দিয়ে নিয়ে আসো, আর একটু লেট করে দিবে, সেখানে লেট করে দিবে, আর আমি মেহমানকে নিয়ে অন্ধকারে খেতে থাকবো, মিছামিছি আমি খেতে থাকবো, মুখটা নাড়বো যাতে মেহমান মনে করে যে আমার সাথে খাচ্ছে, আর মেহমান অন্ধকারে তৃপ্তির সাথে খেয়ে নেবে, তার খাবার যথেষ্ট হইলে হলো, আমিও না খেয়ে থেকে যাবো, তুমিও না খেয়ে থেকে যাবো, বাচ্চারা আমার না খেয়ে থেকে যাবে। আল্লাহ, আছে কো এরকম? এই দৃশ্য রাতের তাই ঘটল, স্ত্রী কত, হ্যাঁ অনুগত স্ত্রী, সুবহানাল্লাহ, আজকালকার মহিলা হইলে আরে বলি বাপকে, স্বামীর বাপকে টাকা দিতে দেয় না, স্বামীর মাকে টাকা দিলে ঝগড়া মারামারি শুরু করে দিচ্ছে, কথা বুঝতে পারছেন, প্রতি মাসে ঝগড়া। জি, অনেক নামাজিদের ঘরে এরকম হচ্ছে, আমি তো জানতাম একজন আলেম প্রতি মাসে বেতন পেত, বিচার আমার খুব বন্ধু মানুষ ছিল, প্রতি মাসে বেতন পেত, আর যখনই টাকা দিত তিন দিন তার স্ত্রীর কথা বন্ধ করে দিল, তিন দিনের কথাই বলবেন না ওর সাথে, কেন তোমার বাবা আমাকে টাকা দেবে, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। জি, তো আবু তালহা এই পরামর্শ দিলেন, স্ত্রী মেনে নিলেন, স্ত্রী রাত্রে না খেয়ে থেকে গেলেন, বাচ্চারা ওই রকম কান্না করতে করতে ঘুম চলে আসলো, কান্না করতে করতে বাচ্চাদের ঘুম চলে আসে, অনাহারে ঘুম চলে আসলো, আর আবু তালহা ওইরকম মিছামিছি মুখটাকে নাড়া দিতে থাকলেন, আর মেহমান ভাবলো যে আমার সাথে খাচ্ছে, কারণ আরবদের একটা অভ্যাস ছিল যে মেহমান অতিথি অতক্ষণ খাবে না যতক্ষণ বাড়িওয়ালা না খাবে, আর এটা ভালো, এটা ভালো সব দিক থেকে, ভালো সব দিক থেকে ভালো, আর মেহমানের সাথে বসে খাও, মেহমানকে যদি উঠিয়ে উঠিয়েও খান, আপনি আপ্যায়ন করছেন, পরিবেশন করছেন, কিন্তু নিজে খাচ্ছেন না, অতি অত শান্তি পাবে, তৃপ্তি পাবে না, তৃপ্তি পাবে না, কিন্তু মেহমানের সাথে যেটা আপনি খাচ্ছেন সেটা মেহমানকেও খাওয়াচ্ছেন, এতে মেহমান খুব শান্তি পায়। এমনকি মেহমানের সাথে যদি কোনো প্রাচীন মনোমালিন্য থাকে তো শয়তান অশ্বাসা দিবে যে একা একা তুই খাসিস, কি যে খাওয়াইছে তোকে আল্লাহ জানে, তো মারবে নাকি আল্লাহ জানে, তাই না? শয়তান অশ্বাসা দিতে পারে, এই অশ্বাসা থেকে মুক্ত।
তো যাই হোক আরবদের এটা অভ্যাস ছিল, একা খাবে না, একা খাবে। যাই হোক ওইভাবে ফজর হয়ে গেল, ফজরে আসছেন মসজিদ আবু তালহা, রসুল্লাহ সাল্লাম হাসছেন তাকে নিয়ে, বলছেন আল্লাহ তোমাদের স্বামী স্ত্রী দৃশ্য দেখে হেসেছেন সাত আসমানের উপর। আর সাথে সাথে ওহিও হয়ে গেছে রাত্রে নবী সাল্লামকে, আর এই আয়াত নাজিল হয়েছে। ওয়ায়ুসেরুন আনসারীদের সম্পর্কে, আবু তালহা আনসারী ছিলেন, আনসারীদের প্রশংসাই ওয়ায়ুসেরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজের ওপর অন্যকে অগ্রাধিকার দেয় আনসারীরা, নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়। হ্যাঁ, নিজের প্রয়োজন জরুরি তারপরে নিজে ভোগ না করে, নিজে ব্যবহার না করে অন্যকে দিয়ে থাকে, নিজের ঘর বাড়ি সব মহাজারিনদের জন্য ছেড়ে দিয়েছে থাকার জন্য, খাওয়া দাওয়ার জন্য তাদের আগে খাওয়াই, তারপরে বাঁচলে খাবো, না হলে না খেয়ে থাকবে। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা ক্ষুধার্ত হোক না কেন, নিজেরা ক্ষুধাই থেকে অন্যদেরকে তারা প্রাধান্য দিয়ে থাকে। এই যে শব্দটির কথা বলছিলাম কোরআনের, তো এখানে ওই কথাটি রয়েছে। মা আয়েশা বলছেন যে আমার তো মনে মনে ইচ্ছা ছিল যে আমি সেখানে দাফন হব, তবে যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন এই দরখাস্ত করেছেন আমার কাছে, তো তাকে আমি প্রাধান্য দেব আজকে আলা নাফসি, আমার নিজের ওপর, নিজের স্বার্থের ওপর। নিজের স্বার্থে স্বার্থকে যারা যত বেশি ছোট করে দেখে তত বেশি মানুষের কাছে ভালোবাসার পাত্র হইতে পারে, মানুষের কাছে সম্মান পায়। আর নিজের স্বার্থটা যদি বড় হয় কখনো কেউ ভালোবাসবে না। চলাফেরার ক্ষেত্রে বোঝা যায় যে নিজের স্বার্থটা আগে না অপরের স্বার্থটাকে আগে দেখছেন আপনি, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ চলাফেরার ক্ষেত্রে, কোনো সার্ভিসের ক্ষেত্রে, একই সঙ্গে একই কোম্পানিতে কাজ করেন আর গাড়িতে আসছেন, এরকম ঘটনা ঘটে কিন্তু। একসাথে পাঁচজন আসছেন ধরেন গাড়িতে, পাঁচজন সাতজন আসছেন, হ্যাঁ সবাই চায় যে আমাকে আগে নামিয়ে দেয়, ডিউটি থেকে আসছেন তো, ওই আমাকে আগে নামিয়ে দেন, বলছে আমাকে নামিয়ে দেন। কেন ভাই ডেলি আপনাকে আগে নামাইতে হবে, কেন এই কথা কেন বলার তৌফিক হচ্ছে না, না ভাই আমাকে পরে নামাই, ভাইকে নামিয়ে দেবো আগে। এটা হচ্ছে অগ্রাধিকার দেওয়া, এটা হচ্ছে ইশার, নিজের ওপর অন্যকে প্রাধান্য দেওয়া, নিজের স্বার্থটাকে খাটো করা, অন্যের স্বার্থ, আমার যেমন স্বার্থ, আমি আমার যেমন মন চায় যে আমি একটু হ্যাঁ আগে এসে আরাম পেয়ে যাই, তেমন অন্যরা তো চায়, ওদেরও তো সুযোগ একটা দেওয়া উচিত, ওদেরও তো চান্স দেওয়া উচিত খাওয়া দাওয়ার ক্ষেত্রে। খেতে বসে যখন আরবদের মতো প্লেটে বসছেন, কি কিছু লোক আছে বা অধিকাংশ লোক ধর ওই রানের ওপর নজর, আপনি ডেলি আপনি রান খাবেন, অন্য অন্যদের মন চাই না, উদাহরণ না দিলে বুঝবেন না এগুলো। এখান থেকেই কিন্তু মানুষ হ্যাঁ সম্মানিত হয়। আপনি ছোটো ছোটো কথাই যখন চিন্তা করবেন, ছোটো ছোটো কথাই আপনাকে চিন্তা করতে হবে। অনেকে আছেন এই শীতকালে, শীতকাল নিজের কাপড় ভিজাবে না, দেখছে যে রুমমেটের গামছা রাখা আছে বা তৈলা রাখা আছে, অতি হাত মুখ মুছে দিল, নিজের চামড়া স্যান্ডেল আছে ও বাবু চামড়া স্যান্ডেল ভিজাবে না, ওই আর একজন ভাইয়ের আপনার প্লাস্টিকের স্যান্ডেল আছে ওইটা দিয়ে রুজু করে আসবে আর ভিজিয়ে রেখে দেবে। মসজিদের গেটে গেলে দেখবেন যদি স্যান্ডেল আপনার সস্তা থাকে সবসময় আপনার স্যান্ডেল ভিজা আছে, মসজিদে নামাজ পড়ে বেরোচ্ছেন ভিজে, অথচ এক ঘন্টা আগে ঢুকেছেন হয়তো, কারণটা কি ও নিজের বাবু ভালো স্যান্ডেলটাকে ভেজাবে না, ও রেখে দিয়েছে আর পরের স্যান্ডেলটা ইউজ করছে, কেন ভাই এটা কেন, আপনি রাখেন এরকম স্যান্ডেল পরেরটা কেন ইউজ করবে, আপনাকে অনুমতি দিয়েছে, এটা কোনোদিন আপনার চিন্তা করেন না কিন্তু অনেকে। আল্লাহ হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন। একে বলে জ্ঞানের ক্ষেত্রে হ্যাঁ সূক্ষ্মতা, সূক্ষ্ম জ্ঞান থাকা, কমন সেন্স থাকা, বিবেক থাকা, বিবেক কার সূক্ষ্ম আর বিবেক কার মোটা, যাদের মোটা বিবেক তাদেরকে আমরা মোটা হুঁশ বলি আমাদের দেশে, না হুঁশটাকে আপনাকে সূক্ষ্ম করতে হবে। ভাই যেটা আমাকে ভালো লাগে না সেটা আমার ভাইকেও ভালো লাগবে না, কেন এই কাজটি আমি করবো পরের ক্ষেত্রে। কালা তোমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে যে আমি আজকে তাকে প্রাধান্য দেব, ফালাম আখবালা, তারপরে আসলেন ফিরে কে আবদুল্লাহ বিন উমার ছেলে আসছেন বাবার কাছে, কালা লাহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা আছেন ছেলে কি যে সংবাদ নিয়ে আসে, কি যে খবর নিয়ে আসে, মা লাদাই তোমার কি খবর বলো, মা লাদাইক মানে মাইন দেখ তোমার কাছে কি আছে, মানে কি খবর নিয়ে আসলে, কাল আজেনাত লাকা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিন আপনাকে তিনি অনুমতি দিয়ে দিয়েছেন, আজেনা মানে এজেন্দা অনুমতি, অনুমতি দিয়েছেন আপনাকে আমিরুল মুমিনিন,
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কালা বললেন তখন উমর রাদিয়াল্লাহু তাআলা মা কানা শাইউন আহাম্মা ইলাই বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞেস করলেন যে কি খবর নিয়ে আসলে বললেন আযিনাত লাকা ইয়া রাসূলুল্লাহ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে অনুমতি দিয়েছেন হে আমিরুল মুমিনিন তখন বললেন উমর মা কানা শাইউন আহাম্মা ইলাই মিন যালিকাল মাদহ এই জায়গাটুকুর চাইতে এখন আমার কাছে বড় কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল না মানে আমার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই সময়টাই আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় নেব আমি এই জায়গাটুকু পাবো কিনা অনুমতি দেবেন কিনা তিনি এই চিন্তায় আমি ছিলাম এটা আমার বড় চিন্তার বিষয় ছিল যাক আমার চিন্তা দূর হলো তারপরে বলছেন দেখো এখন তো আমি বেঁচে আছি সুতরাং আমি রাষ্ট্রনায়ক খলিফা হিসাবে আমার একটা হয়তো পাওয়ার আছে তিনি ভাবতে পারেন এই কথা তারপর আমি বেঁচে আছি একটা চক্ষু লজ্জা বলেও কথা আছে চক্ষু লজ্জা আর ক্ষমতা যার ক্ষমতা আছে যতক্ষণ ক্ষমতা আছে তাকে যেভাবে ভয় করেন যার ক্ষমতা নেই ভয় করেন এইচারে ম্যানেজারও বসছে আর এইচারে একজন সাধারণ ওয়ার্কারও বসছে কিন্তু ওই দুই চারে এত পার্থক্য কেন অন্য অন্য হ্যাঁ ওয়ার্কারদের কাছে বুঝতেই পারছেন কোন চারে ক্ষমতা কতটা আছে সেটা তারা ওজন করছে বুঝতে পারছেন তো হতে পারে যে আমি আমিরুল মোমেনিন তারপরে চক্ষু লজ্জা সুতরাং আমি যখন ইন্তেকাল করে যাব তখন তার আমিরুল মোমিন থাকবো না তখন তার আমি খলিফা না রাষ্ট্রনায়ক না তারপর তখন তার চক্ষু লজ্জার বিষয় নাই আমি দুনিয়া থেকে চলে যাব তখন আরেকবার কি অনুমতি নেবে যাতে করে কথাটা পাকাপোক্ত হয়ে যায় হ্যাঁ এমন না হয় যে পরে তিনি বলছেন না আমি দিতাম না কিন্তু কি বলবো চক্ষু লজ্জা আমি না করতে পারিনি হ্যাঁ খলিফা বলেছেন সুতরাং চিন্তা করলাম ইত্যাদি হইতে পারে না তাই বলছেন ছেলেকে ফায়জা কবেজ তো যখন আমার রূহ কবজ হয়ে যাবে ফাহমেলুনি আমার খাটটিকে উঠিয়ে তার বাসার কাছে নিয়ে যাও তার কক্ষের কাছে মা এশার ঘরের কাছে নিয়ে যাবা সুম্মা সাল্লেম তারপরে তোমরা সালাম বলিও তাকে গিয়ে সুম্মা কুল তারপরে গিয়ে বলি আস্তা যেন উমারুল খাত্তাব উমারুল খাত্তাব রাদিয়াল্লাহ অনুমতি চাইছেন এখানে দাফনের জন্য দুনিয়া থেকে চলে গেছেন হ্যাঁ মৃত দেহ খাটে তারপর আবার অনুমতি নিতে বলছেন আল্লাহু আকবার ফাইন আজেনাতলি যদি সেই সময়টা অনুমতি দেন ফাদফান ফাদফেনুনি তাহলে আমাকে দাফন করিও তার কক্ষে নবী সাল্লাম এবং আবু বকর আমার দুই সঙ্গীর পাশে ওয়াইল্লা ফারুদ্দুনি আলা মাকাবির মুসলিমিন আর যদি তিনি বলে যান না আমি আপত্তি আছে আমার অনুমতি দিতে পারছি না তাহলে আমাকে ফিরিয়ে দিও মুসলিমদের সাধারণ কবরস্থানে কোথায় বাকিতে আমাকে দাফন করে দিও নিয়ে গিয়ে ইন্নি লা আলাম আহাদান আহাক্কা বি হাযাল আমরি মিন হাউলাই নাফার আল্লাযিনা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আনহুম রাযিন এই কথাটি শেষ হয়ে গেল আসল দাফনের বা যে জায়গা কবরের বিষয়টি আর তারপরে দ্বিতীয় হচ্ছে খেলাফতের বিষয় যে আমার পরে খলিফা কে হবে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পদ্ধতি অবলম্বন করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরেকটি পদ্ধতি অবলম্বন করেছেন আর উমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটি পদ্ধতি অবলম্বন করেছেন সেই জন্য তিনটি পদ্ধতির সবটাই শরিয়া সম্মত অর্থাৎ মুসলিম নেতা খলিফা শাসক রাষ্ট্রপ্রধান নির্বাচনের ক্ষেত্রে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা যদি আপনারা অনুসরণ করেন সেটা ঠিক আছে আর যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যেটা করেছেন সেটাও যদি করেন সেটাও ঠিক আছে আর যদি উমর রাদিয়াল্লাহু তাআলা যে তরিকা অবলম্বন সেটা যদি করেন সেটাও শরীয়ত সম্মত কারণ রাসূলুল্লাহ বলেছেন আফা আলাইকুম বিসুন্নতি সুন্নাতুল খুলাফায়ে রাশিদ আমার আদর্শ আর খুলাফায়ে রাশিদিন আবু বকর উমর ওসমান আলী তাদের আদর্শকে তোমরা আঁকড়ে ধরিও কারণ তারা শরীয়ত বহির্ভূত কোনো কাজ করবেন না এটা হচ্ছে তার নিশ্চয়তা এমন না যে তারা আলাদা আলাদা কোনো ধর্ম তরিকা নিয়ে এসছেন তারা যে কাজটি করবেন এখানে সার্টিফিকেট যেন দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু বকর উমর ওসমান আলী যে কাজগুলি করবেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হ্যাঁ খলিফা নির্বাচনের ক্ষেত্রে সেগুলি শরীয়ত সম্মত সেগুলি শরীয়ত সম্মত তাহলে এই বিষয়ে যদি আসি কথা লম্বা হয়ে যাবে সংক্ষেপে বলি নবী সাল্লাম কী তরিকা অবলম্বন করেছেন এন্তেকালের আগে হ্যাঁ নাম কি নির্দিষ্ট করেছেন আমার পর অমুক খলিফা হবে করেননি কিন্তু ইশারা ইঙ্গিত করে দিয়েছেন
যাতে সাহাবীরা বুঝতে পারেন যে আমার পরে খলিফা, পছন্দনীয় খলিফা এক নম্বরে কে, এই কথা বিভিন্নভাবে জানিয়ে দিয়েছেন রাসূল। তার মধ্যে একটি হচ্ছে শেষ অসুস্থতায় যখন আর সালাত পড়াইতে পারছেন না, ইমামতি করতে পারছেন না, তখন বারবার করে কী বলছেন, মৌরু আবা বকরিন ফালিও সাল্লিবিন, আবু বকরকে বলো সে যেন কী করে নামাজ পড়ে। নাম তো নির্দিষ্ট করেননি যে আমার পরে খলিফা আবু বকর হবে, কিন্তু কাজে করে বুঝিয়ে দিয়েছে আমার পরে খলিফা হওয়ার হকদার কে, আবু বকর। তাহলে যদি ছেড়ে দিয়ে যান, হ্যাঁ, জনগণের ওপর, যে জনগণ যোগ্য ব্যক্তি, জনগণের মধ্যে আল্লাহর ভয় আছে, আজকালকার মতো নয়, পেটের স্বার্থে, কোন পার্টির সাথে পেটের স্বার্থ আছে, যার সাথে যার স্বার্থ তাকে তারা ভোট দিয়ে থাকে, এটা হচ্ছে বর্তমান অবস্থা। কিন্তু না, আল্লাহ আল্লাহ মানুষ, হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টির জন্য, যেহেতু এটা ধর্মীয় বিষয়, সুতরাং আল্লাহ সন্তুষ্টির জন্য যোগ্য ব্যক্তি, ইমানদার ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, আল্লাহ ভীরু আমানতদার ব্যক্তিকে, বিশ্বস্ত ব্যক্তিকে, এবং যোগ্য ব্যক্তি যার এলেম আছে, আমল আছে, হ্যাঁ তাকেও আছে, পরহেজগারি আছে, এইরকম ব্যক্তিকে এবং রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাকে রাষ্ট্রনায়ক হিসাবে, হ্যাঁ, জনগণ সেখানে জনগণের যোগ্যতম ব্যক্তিরা, যোগ্যরা, হ্যাঁ, মনোনীত করবে, তাই করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করার পরে বললেন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি হাত বাড়ান, আমি বায়াত করছি, আর তারপর সব বায়াত করতে শুরু করে দিলেন। এইভাবে হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাত্র 14 বছর খলিফা থাকার পরে কী করে গেছিলেন, কার জানা আছে কোন তরিকা অবলম্বন করেছিলেন? হ্যাঁ, নাম নির্দিষ্ট করে দিয়ে গেছেন, আমার পরে খলিফা হবেন ওমর, যোগ্যতম আল্লাহ ভীরু খলিফা। যদি কারো নাম ও নির্দিষ্ট করে দেয় যে আমার পর অমুক খলিফা, সেটাও স্বীকৃত শরীয়ত, এটি হচ্ছে সুন্নাত আবু বকর, আবু বকর রাজি আল্লাহ তালানুর সুন্নত। এই ক্ষেত্রে কেউ বলতো না, না 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 না, হ্যাঁ ওনার এক এক কথা খলিফার কেমন, মানে খলিফার এই অধিকার আছে, কিন্তু আবু বকর নিজের ছেলেকে করেননি, হ্যাঁ নিজের নিকট আত্মীয় ভাইকে করেননি, ভাতিজাকে করেননি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরের আত্মীয়, দূরের কুরাইশ বংশের, উনি কুরাইশ বংশে কিন্তু দূরে, তার নাম নির্দিষ্ট করেছে, এটা প্রমাণ করে যে তাদের মধ্যে কত তাকওয়া পরহেজগারি ছিল, কোনো রকম দুনিয়ার স্বার্থ কাজ করেনি, বোঝা গেছে এবারে। তাহলে নাম যদি নির্দিষ্ট করেই দেয়, হ্যাঁ উল্লেখ করে দেয় যে আমার পরে অমুক খলিফা, এই অধিকার আছে রাষ্ট্রপ্রধানকে। তৃতীয় তরিকা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু যেই তরিকার কথা এখানে আসছে, তিনি ওই কথাটি বলতে যাচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি যখন ইন্তেকাল করেন তখন এই 6 জন ব্যক্তির ওপর তিনি সন্তুষ্টি প্রকাশ করে গেছেন। 6 জনের যে কেউ হোক না কেন, তারা সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে পছন্দনীয় মানুষ। সুতরাং এই 6 জনের আমি বডি সিলেকশন করে দিলাম, এদের 6 জন থেকে আর বাইরে থেকে না, 6 জনের কোনো একজনকে তোমরা খলিফা মেনে নেবে। ভিন্ন তরিকা হইলো, কি হলো না, নবী সাল্লাম একেবারে ছেড়ে দিয়ে গেলেন, হ্যাঁ 6 জন 10 জন 20 জনের মধ্যে করে কিছুই বললেন না, যে কোনো একজনকে যোগ্য ব্যক্তি হইলেই হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম উল্লেখ করে দিলেন যে ওমর আমার পরে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা এই 6 জনের মধ্যে সীমিত 6 জন সবচেয়ে যোগ্য ব্যক্তি এখন সাহাবায়ে-কেরামদের ভিতরে, আর 6 জনই কিন্তু আশরে মুবাশশারা, 10 জন যে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত যে হাদিসে, তার 6 জন আর সপ্তম হচ্ছেন ওমর আর সপ্তম আবু বকর, তাই না? জি, তো এই 6 জনের কথা, 6 জনের নাম চলে আসছে, বলছেন এই ক্ষেত্রে এখন হাদিস আছে, ইন্নিলা আলামু আহাদান, আমি জানি না এমন কোন ব্যক্তি, আহাক্কা বিহাজাল আমরে, যে এই খেলাফতের বিষয়ে বেশি হক রাখে, মানে খলিফা হওয়ার বেশি যোগ্যতা রাখে, মিন হাওলাই নাফার, এই দলটির চাইতে, আল্লাযিনা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনহু রাযিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের উপর সন্তুষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের উপর সন্তুষ্ট হয়ে বিদায় নিয়েছেন এই 6 জন। ফামান ইস্তাখলাফু বাদি ফাহুয়াল খলিফা, তো সুতরাং এই 6 জনে যাকে খলিফা নির্ধারণ করবে তিনি খলিফা হবে, আর এই 6 জনের পরামর্শ সুরা, এটাকে সুরা বলা হয় আরবিতে, সুরা মানে পরামর্শ, 6 জনের পরামর্শের ভিত্তিতেই কোন একজনকে কি করা হবে, খলিফা করা হবে, তিনি খলিফা হবে। ফাসমাউলাহ, যাকে খলিফা বানিয়ে দেবেন তার কথা শুনবে তোমরা, ও আতিও তার আনুগত্য করবে, তাকে খলিফা হিসেবে মেনে নিবে। তারপরে নাম উল্লেখ করে ফাসাম্মা উসমানের নাম লিলেন, আলীর নাম লিলেন, তালহার নাম লিলেন, জুবাইর বিন আওয়ামের নাম লিলেন, আব্দুর রহমান বিন আউফের নাম লিলেন, সাদ বিন আবি ওয়াক্কাসের নাম লিলেন, এই 6 জন।
আর অনেকে ভাবছিলেন যে উমারের পরে রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে অনেক যোগ্যতা রাখে, আবদুল্লাহ ইবনে উমার তো, আবদুল্লাহকে তো খলিফা বানানো যায়, কারণ ও অনেক বড় সুন্নতের জ্ঞানী সাহাবি এবং খলিফা হওয়ার যোগ্য মানুষ তিনি। সেই জন্য তিনি বলে যে দেখো আমার ছেলের কোনো অধিকার নেই। কত সতর্ক তারা ছিলেন, আমার ছেলেকে খলিফা বানাতে পারবে না তোমরা, যাতে কেউ অভিযোগ না করে তার বিরুদ্ধে। তারপর তো শিয়া অভিশপ্তরাই অভিযোগ করে, হ্যাঁ যে আবু বকর ওমর, হ্যাঁ এরা সব হ্যাঁ দখল করেছে আলী রাদিয়াল্লাহু তাআলার হক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা ইঙ্গিত তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করেন, করেছেন, ইঙ্গিত করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখনই কোনো জায়গায় যেতেন বলতেন আমি গেছিলাম, আবু বকর ওমর গেছেন, আবু বকর পরে সিরিয়ালে কার নাম নিতেন, ওমরের নাম নিতেন, আলীর নাম তখন আসতো না। সুতরাং দুই নম্বরে তিন নম্বর, তিন নম্বরের ক্ষেত্রে অনেকটা ইখতিলাফ ছিল সাহাবা কিরামের মধ্যে, অনেকে বলতেন যে তিন তিন নম্বরে উসমান, অনেকে বলতেন তিন নম্বরে আলী, কিন্তু তারপরে সেখানেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হয়েছে এই ছয়জনের পরামর্শে, পরামর্শের ভিত্তিতে। দুইজনই যদি যোগ্য থাকে, এখানে ধরেন দুইজন যোগ্য ব্যক্তি একই পর্যায়ের যোগ্য ব্যক্তি, দুইজনকে তো আর মালিকানা দেওয়া যাচ্ছে না, দায়িত্ব তো একজনকে দিতে হবে, তাহলে দুইজনের একজনকে তো দিতেই হবে, তাই না? আর তারপরে উনিশ বিশ তো হইতে পারে দুইজনে, না হইতে পারে না? এখন দুইজন মাদানিও যদি নিয়ে আসেন তো উনিশ বিশ হইতে পারে না, স্বাভাবিক হইতে পারে, একই বছরে লেখাপড়া করেছে, একই ক্লাসে লেখাপড়া, তারপরে কম বেশি হইতে পারে না, পারে না? অবশ্যই হইতে পারে। জি, তো এই ছয়জনের নাম উল্লেখ করলে, এই ছয়জনের মধ্যে পরামর্শের ভিত্তিতে এই ছয়জন মিলে মদিনার ঘরে ঘরে গিয়ে পরামর্শ নিয়ে একটু আইডিয়া বুঝে দেখেছেন যে মদিনার জনগণ মহাজেরিন আনসারদের মতামত কি, আর তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করেছেন খলিফা হিসাবে। জি, তো তিনি বরহাক খলিফা, তৃতীয় খলিফা, চতুর্থ বরহাক হ্যাঁ খলিফা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। তারপরে পঞ্চম খলিফা ছয় মাস থেকেছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা, আর তারপরে খেলাফতের ৩০ বছর খেলাফতের আশেদার আমল শেষ হয়েছে, নবীজন ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হয়েছে, আর তারপরে রাজত্ব শুরু হয়েছে। আর রাজত্বের মধ্যে সবচেয়ে ভালো রাজা হচ্ছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। জি, তো এই ছিল হাদিস। তারপর ওয়ালা যে আলী শাহাব বিন মিলান আনসার, নবী উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মৃত্যুসজ্জায় আহত অবস্থায় শেষ অবস্থার দিকে একটু হালকা কষ্টে কথা বলতে পারছেন, একজন আনসারী যুবক সেই সময় প্রবেশ করলো বাড়িতে দেখার জন্য, এক নজর কাকে, উমার রাদিয়াল্লাহু তাআলা। ফাকালা গিয়ে বলল ছেলেটি, আবশারি আমির আল মুমিনিন বুশরা আল্লাহ, হে আমিরুল মুমিনিন আপনি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করুন, মানে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে, আপনার মতো মানুষ আছে কে, আপনার মতো ভালো মানুষ আছেই বা কে, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ। অথচ যুবক ছেলে, যুবক ছেলে, কান আল্লাহ কামিনাল কাদাম ফিল ইসলাম, আপনার ইসলামে বড় অবদান রয়েছে বা মর্যাদা রয়েছে, কদম মানে পা, মানে আপনার বড় অবদান রয়েছে অথবা বড় মর্যাদা রয়েছে ইসলামে, একটা আপনার মর্যাদা রয়েছে। জি, এই উম্মতের আপনি দ্বিতীয় ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে। মা কাদ আলিম তা যা আপনিও জান, শুধু আমি বলছি না আপনিও জানছেন সেটা বুঝছেন, সুম্মা উস্তুখলিফাত, সুম্মা উস্তুখলিফতা ফাদালতা, তারপরে আপনাকে খলিফা নির্বাচন করা হয়, আর আপনি খেলাফত আমলে দীর্ঘ ১০ বছরের বেশি আপনি ইনসাফ ন্যায়নীতি প্রতিষ্ঠা করেন। কত যে ইনসাফ সুবিচার করেছেন সুবহানাল্লাহ, যে সেগুলি এখন মনে হবে যে মানে কাল্পনিক বিষয় যে মানুষ এইরকম ইনসাফ সুবিচার করতে পারে, আল্লাহ আকবার। এই জন্য মাঠে ঘাটে যেখানে সেখানে খেজুরের গাছের তলায় শুয়ে আছেন, কিন্তু সেই যুগের হ্যাঁ দুটো পরাশক্তি রোম সম্রাট, খ্রিস্টান জগতের যে বড় শক্তি, আর পারস্য সম্রাট, তারা থরথর কাঁপছে ওদের লক্ষ লক্ষ সেনাবাহিনী থাকা সত্ত্বে। তা আসল মুসলিম জাতির শক্তি হচ্ছে ইমানি শক্তি, আল্লাহ ভীরুতা তাকওয়ার শক্তি। বলছেন যে আপনি খলিফা হলেন আর তারপরে ন্যায় নীতি প্রতিষ্ঠা করলেন, সুবিচার করলেন, সুম্মা শাহাদা, তারপর আল্লাহ রাস্তায় শহীদ হচ্ছেন আপনি, বাদ আহাদা করলি, এই সমস্ত খেদমতের পরে। ফাকালা উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব প্রশংসা শুনে আজকালকার লোকের মতো বেলুনের মতো ফুলে যাননি,
যে একটা যুবক ছেলে আমার এত প্রশংসা করছে, আজকাল যদি আমাদের কারো প্রশংসা করা হয় যে আপনার দ্বারা এই হয়েছে, এসে আপনি খুব ভালো মানুষ, আপনি হিতাকাঙ্ক্ষী, আপনি দেশের এই করেছেন, জনগণের এই করেছেন, হ্যাঁ গরিব দুঃখীকে দেখাশোনা করেছেন, তাহলে তার বলতে হবে না, মনে করবে যে আমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, তাই না? কি বলছেন শুনেন, বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, লাইতানি ইবনা আখি, হে ভাতিজা, যদি হাই হাই যদি কি হতো, জালেকা কাফাফান, আমি বেশিও কিছু চাই না, আমার গুনাহার নেকি যদি সমান সমান হয়ে যেত, আমার গুনাহার নেকি সমান সমান যদি হয়ে যেত, লা আলাইয়া ওয়ালা আলাইয়া, আমার ওপর যেন গুনাহার বোঝা না থাকে আর আমার নেকি থাক আর না থাক, বাস আমি মুক্তি পেতে চাই। নেকি আর গুনাহ সমান হলে কি হবে, জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ জান্নাতি, আরাফ মাঝখানে তো আরাফের লোকেরা জান্নাতি। তো যদি আমার যত নেকি করেছি আর ভুল করেছি দুটো সমান সমান, যদি আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেয়, জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যায়, এটি আমার জন্য যথেষ্ট, এটি আমার মনের কামনা বাসনা, তাহলে কত নিজেকে বিনয়ী মনে করছেন, কত নিজেকে ছোট মনে করছেন, তাই না? জি, এই অহংকার মুক্ত থাকতে হবে। কিছু লোক আছেন কিছু আমল যদি করতে পারেন তো মনে করেন যে আমার মতো পরেশগার আর কেউ নেই, তাহাজ্জুদ পড়তে পারলে, সালাতুল জোহা পড়তে পারলে, আর সোমবার বৃহস্পতি রোজা রাখতে পারে, আর দেখে যে কোনো শেখ পারে না, আরে আমি এমন আমল করি যে শেখেরও পারে না, তাই না? কোন একটা ফতোয়া যদি দেখে যে না ওই শেখ তো ভুল করে দিয়েছে আর আমি তো ঠিক বলেছি, তাহলে তো বলছে আমার তো এলেম এখন যথেষ্ট হয়ে গেছে, আমি এখন সিনিয়র ছাত্র হয়ে গেছি, তাই না? না না, অহংকার মুক্ত হইতে হবে, তাহলে বরকত হবে। বলছেন যে আমার উপরে যেন গুনাহার বোঝাও না থাকে, আমার কোনো নেকিও না থাকে, এতটা আমার জন্য যথেষ্ট। তারপরে বলছেন ওসিল খলিফাত মিন বাদি, আমার পরে যে খলিফা হবে তাকে আমি ওসিয়ত করছি, বিল মুহাজিরিন আল আউয়ালিন খাইরান, হ্যাঁ অগ্রগামী মুহাজিরিন গণ সম্পর্কে ভালো আচরণের ওসিয়ত করছি, মানে যারা মক্কা থেকে হিজরত করে ঘর বাড়ি মাতৃভূমি সব কিছু ত্যাগ করে এসছে আল্লাহর দিনের জন্য, আল্লাহর জন্য ইসলামের খাতিরে, তাদের সাথে ভালো আচরণ করিও, খলিফাকে আমার পরে যে খলিফা হবেন তাকে উপদেশ দিচ্ছি, ইয়ারিফা লাহুম হাক্কাহুম, তাদের অধিকার সম্পর্কে খেয়াল রাখবে, তাদের হকের খেয়াল রাখবে, ওয়াই ইয়াহফাজ লাহুম হুরমা, তাদের মানমর্যাদার হ্যাঁ লক্ষ্য রাখবে, মানমর্যাদার সুরক্ষা করবে, মানে মান সম্মান, মান সম্মানটা কারো রক্ষা করার এটাই বিশাল বিষয়। একজন মানুষ যদি মূল্যায়ন না পায়, অথচ কোনো একটা প্রতিষ্ঠানে অনেক ভালো কাজ করছে, এমনকি বাবা মায়ের কাছে, অনেক ছেলেরা প্রবাসে সারা জীবনে এত কিছু করলেন তারপর বাবা মা কোনো মূল্যায়নই করে না, ভাইয়েরা কোনো মূল্যায়ন করে না, মনটা একবারে খুব কষ্ট পায়, মনোকষ্ট, মানসিক কষ্ট, এত কিছু করলাম তবু কারো মন জয় করতে পারলাম না। জি, তাই ওসিয়ত করছেন তিনি, ও ওসি হেবিল আনসার খায়রান, আর খলিফাকে আমি ওসিয়ত করছি আনসারিদের সম্পর্কে ভালো আচরণের, আল্লাযীনা তাবাওয়াউদ্দারুল ঈমান, যারা অবস্থান করেছে মানে তারা সেখানে বসবাস করেছে, কোথায়, আর দারা মানে আর দারুল মদিনা, মদিনায় যারা বসবাসকারী তাদেরকে, যারা মদিনায় বসবাস যাদের নসিব হয়েছে, মদিনায় থাকা যাদের নসিব সৌভাগ্য হয়েছে, অল ইমান, আর যারা অন্তরে ইমানকে আশ্রয় দিয়েছে, এই কথাটি তাবাওয়াউদ্দারুল ঈমান একটি আয়াত থেকে সূরা হাসরের, আল্লাযীনা তাবাওয়াউদ্দারুল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফী সুদুরিহিম হাজা ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আনসারীদের প্রশংসায় আয়াতটি নাযিল হয়েছে সূরা হাসরে। তার আগে মুহাজিরিনদের আল্লাহ প্রশংসা করে, আল ফুকারা আল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইবতাগুনা ফাযলান মিন আল্লাহি ওয়া রিযওয়ানা ওয়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলুহু উলাইকা হুম সাদিকুন, আগে মুহাজিরিনদের আল্লাহ প্রশংসা করেছেন সূরে হাসরে, আর তারপরে আনসারদের আল্লাহ প্রশংসা করেছেন। তো সেখানে রয়েছে যাদের সৌভাগ্য হয়েছে মদিনায় বসবাসের, এবং মদিনায় মুহাজির ভাইদেরকে আশ্রয় দিয়েছে তারা, আর ইমানকে অন্তরে আশ্রয় দিয়েছে, মদিনায় আশ্রয় দিয়েছে নিজের ঘরে বাড়িতে এবং খেতে দিয়েছে কারাকে, মুহাজিরিনদেরকে, আর ইমানকে অন্তরে কলকে আশ্রয় দিয়েছে। তাদের ক্ষেত্রে ওসিয়ত করছি তাদের সাথে খারাপ আচরণ করিও না হে শাসক গোষ্ঠী, শাসককে বলছে ওসিয়ত করছে, আইয়ুক বলা মিন মোহসেনহিম, তাদের ভালোদের কথা, ভালোদের আচরণটা সাদরে গ্রহণ করিও যারা ভালো করে, ওয়ুফান মুসিম, কেউ যদি খারাপ আচরণও করে তাহলে তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখিও, ওসি হেবে জিম্মাতিল্লাহ জিম্মাতে রাসুলি, আর একটি ওসিয়ত করলেন যে অমুসলিমদের সাথে যদি কোনো চুক্তি থাকে মুসলিম জাতির তাহলে চুক্তি ভঙ্গ করবে না, গাদ্দারি করবে না,
মুসলিম কোনোদিন গাদ্দারি করে না, চুক্তি আছে অমুসলিম কট্টর দুশ্মন, তারপর ওয়াদা ওয়াদা কথা কথা, চুক্তি চুক্তি, চুক্তি ভঙ্গ করে না কোনোদিন। মির্জাফর কোনো দিন হইতে পারে না যে মির্জাফর সে শিয়া, সে সুন্নি নয়, সে মুসলিম না আসলে। জি, ভালো করে মনে রাখতে হবে। জি, অনেকে মনে করে মির্জাফর মুসলিম, এই তো মির্জাফর তো একটা গালি হয়ে গেছে গাদ্দারি, তাই না? কিন্তু মির্জাফর আসলে মুসলিম কিনা এটাই তো দেখতে হবে। ইসলামের দুশ্মনেরা, জি, ঘরের দুশ্মনেরা। জি, তো বলছেন যে আমি ওসিয়ত করছি খলিফাকে আল্লাহর জিম্মা সম্পর্কে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মা সম্পর্কে, অর্থাৎ আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর নামে তোমরা চুক্তি স্বাক্ষর করেছো অমুসলিমদের সাথে। হ্যাঁ, তারা জিজিয়া দেবে, তারা নিরাপত্তা লাভ করে মুসলিম দেশে বসবাস করবে, এই সমস্ত যেখানে অমুসলিম সংখ্যালঘু রয়েছে আর মুসলিম দেশ, হ্যাঁ, সেখানে অমুসলিমদের জান মাল ইজ্জত আবরণ নিরাপত্তা দিতে হবে। যেমন বাংলাদেশ, সৌদি আরব, এখানে যারা অমুসলিম প্রবাসী আছে এসেছে, সুতরাং তাদের যার যতদিন ভিসা আছে ততদিন তার সেখানে সম্মান আছে, তার সেখানে অধিকার আছে, সেখানে যদি রোজগার করতে রোজগার করবে, যদি সেখানে ভিজিট করতে আসে ভিজিট করবে। তো এইগুলি হচ্ছে চুক্তি, আন্তর্জাতিক চুক্তি, এগুলি এইসব চুক্তির দিকে ইঙ্গিত করা হয়েছে, যে কোনো চুক্তি ব্যক্তি পর্যায়েও সেটা হইতে পারে। ও তারপরে বলছে ইউফা লাহুম বি আহদিহিম, তাদের সাথে চুক্তি যেন পূর্ণ করা হয়, যেই চুক্তিগুলি আছে সেই চুক্তি যেন পূর্ণ করা হয়। ও আইন ইউকাতালামি ওয়ারাহিম, আর তাদের পেছন থেকে যেন লড়াই করা হয়। পেছন থেকে লড়াই করা হয় মানে তাদের যদি বাইরে থেকে বহিরাগত শত্রু আক্রমণ করে, তো শুধু মুসলিমদেরকে রক্ষা করবে না, যদি অমুসলিমও দেশে বাস করে তাদেরও জানমালের নিরাপত্তা দিতে হবে। এটি একটি অর্থ। আর একটি কেউ কেউ অর্থ করেছেন আইন ইউকাতালামি, যদি এটি অর্থ সঠিক কিন্তু অনুবাদ অনেক অন্যরকম করেছেন, সে যেন তাদেরটা বলে দিই, সেটা হচ্ছে আইন ইউকাতালামি ওয়ারাহিম, যে তাদের বিরুদ্ধে মুসলিম যারা নিরাপত্তা লাভ করেছে মুসলিম দেশে, যে কোনোভাবে হোক না কেন, অথবা আন্তর্জাতিক পর্যায়ে অন্য দেশে আছে কিন্তু কূটনৈতিক চুক্তি রয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে লড়াই করবে না। লড়াই করে কাদের বিরুদ্ধে? তাদের ছাড়া অন্যদের বিরুদ্ধে যারা হচ্ছে হারবি, মানে যারা মুসলিমদের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে রেখেছে। আপনি কোনো একটা দেশের কাফের ধরেন ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করছে, তার মানে যে কোনো জায়গায় কাফের পেলে মেরে দেবেন যে কোনো দেশের, এটি চলবে না, চলবে না। তারপরে বলছেন ওয়াইয়াল্লাফুকাতিমার, অমুসলিম তোমাদের অধীনে থাকলে তাদের ক্ষমতার বাইরে তাদের দায়িত্ব চাপানো যাবে না। বাড়ি যদি চাকর নকর থাকে অথবা ধরেন জিজিয়া নিচ্ছেন, তো যে যতটা জিজিয়া দিতে পারে ইনকাম সোর্স আছে তাহলে দেবে, কিন্তু একজন বৃদ্ধ, হ্যাঁ 70-80 বছর হয়ে গেছে আর তার ব্যক্তি মালিকানায় ধন সম্পদ নেই, তাহলে তার কাছ থেকে জিজ্ঞেস কোথা থেকে সে দেবে? সে নিজের পেটের জন্য তো ইনকাম করতে পারে না। এই জন্য বলা হয়েছে যার যতটা ক্ষমতা আছে ততটাই তাকে দায়িত্ব দেবে। এই কথাগুলি বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, 97 নম্বর অধ্যায় বলছে বাবু মা ইউনহা মিন সাব্বিল আমওয়াত, এই অধ্যায় হচ্ছে মৃত ব্যক্তিকে গালমন্দ করা, তাদের দোষ চর্চা করা নিষেধ করা হয়েছে। মানুষ মারা গেলে যদি খারাপ লোক হয় তবু খারাপকে খারাপ বলতে, সমালোচনা করতে এবং গালমন্দ করতে নিষেধ করা হয়েছে, নিষেধ এটি। 1393 নম্বর হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃত ব্যক্তিকে গালমন্দ করিও না। সাব্বুন মানে গালমন্দ করা, আর আরবিতে গালমন্দ সাব্বুন মানে হচ্ছে দোষ চর্চা করা, কারণ দোষ চর্চা করাও মানুষকে গাল দেওয়া। কিন্তু এক আমাদের সমাজে কিন্তু গাল কথাটি মানে খারাপ ভাষায় যদি কাউকে গাল দেন তাহলে গাল বলা হয়, কিন্তু না, কারো দোষ চর্চা করাও গাল, কারো দোষ চর্চা করা হচ্ছে কি গাল বন্ধ করা। যদি বলেন যে লোকটা ভালো না, তাকে কোনো অকথ্য ভাষায় গাল দেন, লোকটা ভালো না, হ্যাঁ লোকটা খুব খারাপ, লোকটা মানুষ না, মানুষের মতো চরিত্র না তার, ইত্যাদি, সে একটা পশুর মতো চরিত্র, পশু বললেন না, হয়তো পশু বললে গাল, কিন্তু সে মানুষের মতো চরিত্র না, এইটাই তার সমালোচনা। জি, দোষ চর্চা করা। তো নবী সাল্লাম বলছেন লা তাসুবুল আমওয়াত, মৃত ব্যক্তিকে তোমরা গালমন্দ করিও না। কেন? ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কদ্দামু, কারণ যা কিছু আল্লাহর কাছে পাপ পাঠিয়েছে সেই পাপের শাস্তিতে পৌঁছে গেছে, পাপের শাস্তি হ্যাঁ শুরু হয়ে গেছে তাদের, তো যা পাওনা ছিল পাওনা পেয়ে গেছে, সুতরাং আর বলবে কেন, কোনো বলার প্রয়োজন নেই। এই জন্য আমাদের সমাজে আছে কোনো অমুসলিম মারা গেলে কি পড়া, কি পড়া, কি বলে অমুসলিম বলে ইন্নাল্লাহ, বলে কোন পাগলে বলে এটা, হ্যাঁ
ঘুমাইছে, ঘুমিয়ে ঘুমিয়ে উত্তর দিছে। অমুসলিম মারা গেলে কি বলে আমাদের সমাজে বেদাতিরে? ফিনারে জাহান্নামা খালেদিন, চিরকাল জাহান্নামে থাক, এ বলার অধিকার কে দিল আপনাকে? ও তো জাহান্নামে চলেই গেছে, কিন্তু আপনি বলবেন এর বৈধতা কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, রহমতুল্লাহ আলম কোন সাহাবি বলেছেন, চার খলিফা বলেছেন, আরে আবু হানিফা শাফি মালিক আহমদ বলেছেন, শরীয়তের কোনো দলিল আছে? কোনো দলিল নাই। আপনাকে এই সংবাদকে দিতে বলেছে ফিনারে জাহান্নামা খালেদিন, জাহান্নামে চিরকাল থাকবে, এই বেদাতি মন্ত্র পাঠ করতে কি আপনাকে অনুমতি দিল? না, জায়েজ কাজ এটি। আপনি উল্টা গুনাহ করলেন, আপনি একজন পাপি আপনি। জি, এটা সাব্বুল আম্মাত, মৃত ব্যক্তিকে গালমন্দ করা। এই জন্য আমরা বলি কি, কোনো পাপিষ্ট বা বেদাতি দুনিয়া থেকে গেছে, বলি আফজা এলা মা কাদ্দাম। এই যে আফজাউ এলা মা কাদ্দাম বহু বচন, আমরা আফজা এলা মা কাদ্দাম। যে কোনো বেদাতি মোল্লা যে হাজার হাজার লোককে লক্ষ লক্ষ গুমরা করে গেছে, তাদের সম্পর্কে আমরা এটাই বলি আফজা এলা মা কাদ্দাম। সালাফি আলেমরা এটাই বলে, আমি ব্যক্তিগত এটাই বলি। হ্যাঁ, কিছু বলার প্রয়োজন না, যা করেছে পেয়ে গেছে। আফজা এলা মা কাদ্দাম মানে যা করেছে পেয়ে গেছে। গ্রামের সুদঘর ছিল, বেইমান ছিল, হ্যাঁ লুচ্চা ছিল, খুনি ছিল, চোর ডাকাত ছিল। মারার পরে বলার দরকার নাই যে ও চোর ছিল, তো ডাকাত ছিল, তো বেইমান ছিল, তো লম্পট ছিল, লুচ্চা ছিল, না না না, আফজা ইলা মা কাদ্দাম, যা করেছে পেয়ে গেছে, যা করেছে পেয়ে গেছে, ব্যাস যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন আফজাউ ইলা মা কাদ্দাম, যা করেছে পেয়ে গেছে, ব্যাস। এই হাদিসই সহিহ বুখারীর। পক্ষান্তর আরেকটি হাদিস রয়েছে যেটি আমাদের বক্তারা বেশি শোনায়, আর আমরাও না জানতে একসময় শুনিয়েছি, কথা বোঝা গেছে। হাদিস জয়ীফ, কিন্তু আর জয়ীফ দুর্বল হাদিস যদি হয় তো দুর্বল না বলে এমনি বয়ান করা যায় নাই। সে হাদিসটি বেশি প্রসিদ্ধ মুসলিম সমাজে, সেটা হচ্ছে উজকুরু মাহাসেনা মওতাকুম ওয়া কুফফান মাসাউইহিম, তোমাদের মৃতদের ভালো গুণগুলি তোমরা চর্চা করিও, আলাপ আলোচনা করিও, আর খারাপ দোষগুলি থেকে বিরত থাকিও। হাদিস আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, এবং আল্লামা আলবানী রাহমুল্লাহ, এছাড়া মুস্তাদরাক হাকামে বাইহাকিতে রয়েছে। আল্লামা আলবানী রাহমুল্লাহ হাদিসটিকে জয়ীফ বলেছেন। ইমাম বুখারী রাহমুল্লাহ বলেছেন যে তার এই সনদে, এই সনদে একজন যে বর্ণনাকারী তার সম্পর্কে মুনকারুল হাদিস, হাদিসের ক্ষেত্রে বড়ই আপত্তিকর ব্যক্তি, সুতরাং তার হাদিস অত্যন্ত দুর্বল, হাদিস মোটেই সহি নয়। জি, এই ছিল আলোচনা, শেষ পর্ব বা শেষ বা আপনার অধ্যায়, 58 নম্বর অধ্যায়। আর তার আগে হাদিসের সমর্থক হাদিসগুলো নিয়ে এসছেন আবদুল্লাহ বিন আব্দুল কুদ্দুস, মোহাম্মদ বিন আনাস আমাস থেকে বর্ণনা করেছেন, আনমাসের নাম ছিল সুলেমান বিন বেহরান, আর তার অনুসরণ করেছেন আলী ইবনে জাদ ইবনে আরারা ইবনে আদি শোবা থেকে। শোবা ইমাম শোবা হচ্ছেন ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ, আর সেখানে গিয়ে সনদগুলি মিলেছে, বিভিন্ন সনদগুলি হাদিস বিভিন্ন সূত্র থেকে এসছে, এটা বর্ণনা করার জন্য এগুলো এসছে, হাদিসের সনদের বিষয়গুলি যেগুলি সাধারণ মানুষের তেমন প্রয়োজন নেই। 98 নম্বর অধ্যায় বলছেন বাবু জিকরে শেরারিল মৌতা, এই অধ্যায় হচ্ছে নিকৃষ্ট মৃত ব্যক্তিদের আলোচনা করা, নিকৃষ্ট বা পাপিষ্ট মৃতদের আলাপ আলোচনা করা, কিন্তু দোষ চর্চা নয়, কথা প্রসঙ্গে কোনো কথা আসলো, তার নাম আসলো বা তার কথা আসলো, তার ঘটনা আসলো, সেটা বর্ণনা করা, এই রকমের প্রমাণ রয়েছে, যেমন এই হাদিসটিতে আছে 1394 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন প্রখ্যাত তাবি সাইয়্যিদ ইবনে জুবাইর রাহমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলছেন কাল আবু লাহাব লানাহুল্লাহ, আবু লাহাব বলেছিল আল্লাহ তার উপর অভিসম্পাত করুন, আল্লাহ লানত হোক। কাকে বলেছিল? লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী সাল্লামের চাচা ছিল আবুল হাব, নবী সাল্লামের চাচা, আপন চাচা, যেমন আব্বাস চাচা, হামজা চাচা, আবু তালেব চাচা, এরকম আল্লাহর হেকমত। নবী সাল্লামের চাচারা তিন ক্যাটাগরির, নবী সাল্লামের চাচারা তিন ক্যাটাগরি, জানেন না? জানেন না। এক ক্যাটাগরির দুইজন চাচা যে হেদায়ত হয়েছেন, কে কে? আব্বাস আর হামজা, দুইজনই ইসলাম গ্রহণ করেছেন সাহাবি, হ্যাঁ সম্মানিত সাহাবি রাদিয়াল্লাহু আনহুম, কিন্তু দুইজনের মধ্যে শ্রেষ্ঠ কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা। আব্বাস রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেছেন কিন্তু একটু লেটে। জি,
দুইজন মুসলিম এই হিসাবে এই দুটোকে এক ক্যাটাগরিতে ফেললাম, কিন্তু দুটোতে আবার পার্থক্য রয়েছে। যে একজন প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন এবং তার মাধ্যমে ইসলামের অনেক খেদমত হয়েছে, এই জন্য মক্কায় লুকিয়ে লুকিয়ে সলাত আদায় করতেন রসুল্লাহ সব সাহাবাই কেরাম, লুকিয়ে গোপনে দারুল আরকামে, কোথাও প্রকাশ্য আবার চত্বরে এসে কেউ নামাজ পড়ে এই সাহস ছিল না। কিন্তু দুইজন বীর বাহাদুর যেদিন ইসলাম গ্রহণ করলো সেদিন খোলাখুলি এসে সলাত আদায় করেছেন। দুইজনকে কে? একজন উমার আর একজন হামজা। এই দুইজনকে মক্কার কাফেররা ভয় পেত। দুইজন ইসলাম গ্রহণ করে তার মানে আর সাহস নেই গায়ে হাত সহজ। বাকি থাকলো আর এক ক্যাটাগরি চাচা নবী সাল্লামের আবু তালেব, ইসলাম গ্রহণ করেনি কিন্তু বড়ই দরদি হিতাকাঙ্ক্ষী ছিল, এত হিতাকাঙ্ক্ষী ছিল যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন পর্যন্ত নবী সাল্লামের গায়ে কেউ হাত দিতে পারে, মানসিক টর্চার করেছে মানে গালমন্দ করে। কিন্তু আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত নবী সাল্লাহ সাল্লামকে কেউ স্পর্শ করতে পারেনি, হ্যাঁ গায়ে দিতে পারেনি, উটের ঘুড়ি চাপানো হোক অথবা গলাটি বেঁধে দেওয়া হোক ইত্যাদি ইত্যাদি সমস্তগুলি হচ্ছে আবু তালেবের এতেকালে। কারণ তিনি মান্যবার ব্যক্তি ছিলেন কিন্তু হতভাগা গোঁড়া, গোঁড়াকে আল্লাহ হেদায়ত করে না, যে মগজকে বন্ধ করে দিবে, যে না মগজ আমার একদম ক্লোজ, অন্তরকে বন্ধ করে কুলুবন গুলফুন আল্লাহ তাকে হেদায়ত করবেন, বব চরিত্র এটি। কিন্তু যারা অন্তর খোলা থাকবে যে দেখি শুনি, হ্যাঁ শুনি যদি ভালো লাগে মানবো, না হলে মানবো না। এই জন্য বেদাতি সমাজে আমরা দেখছি যারা বলে যে না এদের আলোচনা শোনাই যাবে না, এদের বই পড়াই যাবে না, আল্লাহ কখনো হেদায়ত করেন এগুলোকে। কিন্তু যারা শুনছে 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 বিবেক বিবেচনা আছে, তারপরে ভালো লাগলো কবুল করলো, না হলে করলো না, কোনো অসুবিধা নেই, আপনার হেদায়ত নসিব থাকে, হেদায়ত হবে না না হবে না, কিন্তু অন্তত শোনেন তো শোনেন। আর যে বলে না ভাই সৌদি আরব যাচ্ছিস, আর অধিকাংশ এই বাঙালি জাতিকে দেশ থেকে বেদাতি মোল্লারা এত ভয় দেখে পাঠাচ্ছে যে আতঙ্কিত থাকছে, আমাদের সাথে দেখা হলে এই সিলেবাসে যখন নতুন কোনো বাঙালি আসে এইটাতে তখন বড় বড় চোখ করে দেখি যে বাপরে কি যে হয়, ইমানটাই হারায় এদের সাথে কথা বলতে, বুঝতে পেরেছেন তো? এরা কথা বলতে চায়নি কারণ এদেরকে বলেছে সৌদি আরব যাও, রিয়াল নিয়ে এসো ডলার নিয়ে এসো, কিন্তু ওখানকার ইসলাম নিয়ে আসবে না। আর তারপর কানা কাহাই করে দেখেছে আমরা হানাফি ওরা হাম্বেলি, হ্যাঁ সুতরাং সমান সমান, ওদেরটা ওরা আগে করতে দাও আমাদেরটা নিয়ে থাকি, ওখান থেকে ঘুরে আসবে। আর হানাফি মজা না, হানাফি খাঁটি হলে তো কাজই হইতো, হানাফির নামে সমস্ত শিরক বেদাত চলছে, হ্যাঁ মাজার পূজা চলছে, পীর মুরিদের ব্যবসা চলছে, সিরকি আকিদা চলছে, আর ওই মিলাদের বেদাত চলছে, সবের হাল রুটির বেদাত চলছে, মরার নামে সমস্ত বেদাতের বেদাত চলছে, বিয়ে শাদিতে বেদাত চলছে, হ্যাঁ কুসংস্কারে ভরান, আর সব মজাবের নামে চলছে, আউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? জি। তো এই আবু তালেব গোড়া হওয়ার কারণে আল্লাহকে হেদায়ত করেনি, না হলে এত দরদি মানুষ যদি একটু অন্তরটা খুলতো তো হেদায়ত নসিব হইত, তাহলে শুধু হিতাকাঙ্ক্ষী দরদি হইলে হবে না, তার সাথে কি করতে হবে? আল্লাহ বিবেক দিয়েছেন, কলব দিয়েছেন, সুতরাং লেমান কান আল্লাহ কলবন, অন্তর আছে, অন্তরটা খুলে চিন্তা করো, হিতাহিত জ্ঞান আছে, সেটা দিয়ে কাজ নাও, এটা চেষ্টা করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে। তুমি বিদাতি কথা শুনছো তো হক কথাটা শুনতে অসুবিধা নাকি? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলা হচ্ছে, এই কথা শুনতে অসুবিধা শোনো, তারপরে যদি মানার মতো হয় মানবে, না এটা মানবে না, কিন্তু শুনতেই চাই না, কারণ এদেরকে সতর্ক সাবধান করে পাঠানো হচ্ছে ওই দিক থেকে। যে শয়তানগুলো সতর্ক করে পাঠাচ্ছে তাদের যে কি হবে হাসর মাঠে আল্লাহ ভালো জানে। এইদের চোখের সামনে যে বিভ্রান্ত গুমরায় থেকে গেল এখান থেকে চলে যাচ্ছে, এদের চোখের সামনে তাদেরকে জাহান্নামে ফেলা হবে, আর কঠিন শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। আর এই শাস্তির দরখাস্ত করবে যারা হেদায়ত পায়নি এই বেদাতি মোল্লাদের জন্য, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, আল্লাহ এইসব আমাদের বড় হুজুরদের আমরা আনুগত্য করেছিলাম, এরা ছিল আমাদের হুজুর, এরা আমাদের ছিল মৌলানা, এদের ছেড়া ছিল আমাদের আল্লামা, আর ফাদাল্লুনা সাবিলা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, রব্বানা আতিহিম দাইফাইনা মিনাল আযাব, সুতরাং আল্লাহ আমাদের যে আজাব হবে তার চাইতে দ্বিগুণ এদেরকে শাস্তি দাও, ডবল শাস্তি দাও আল্লাহ, ওয়াল আনহুম লানান কবির, আর এদের বড় লানত করো, কারণ এরাই আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এরাই আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এইভাবে সেদিন হাসর মাঠে দরখাস্ত করবে যারা হতভাগা, হেদায়ত নসিব হয়নি এই বিভ্রান্তকারী এই বিধাতি মোল্লাদের কারণে, আল্লাহ হেদায়ত করুন। এই জন্য দেখেন ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশে যারা থাকছে, হ্যাঁ তারা কিন্তু সহজে হেদায়ত পাচ্ছে, কারণ বেদাতি মোল্লারা সেখানে বাধা সৃষ্টি করতে পারে না, কারণ সেখানে তাদের ক্ষমতা চলে না, বুঝতে পেরেছেন? কিন্তু দেশে
যদি একটা মাহফিল হয় তাহলে সেখানে আগেই মোল্লা বেদাতি মোল্লারা বাইকট করে গেছে, খবরদার ওই যে ওহাবিদের আলোচনা শুনতে যাবি না, ওই লামা জাবিদের আলোচনা শুনতে যাবি না, ওদের কাছে যাবি না, ওদের ধারে কাছে যাবি না, ওরা মুসলমান না, ওরা কাদিয়ানি। জি বুঝতে পেরেছেন, হউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করে দেওয়া অনিষ্ট থেকে। আবু তালেবের দশাটা এরকম ছিল, গোড়া ছিল, কিন্তু হিতাকাঙ্ক্ষী ছিল সবচেয়ে হালকা আজাব। আর তৃতীয় ক্যাটাগরির চাচা হচ্ছে এই আবুল আহাব, অভিশপ্ত মালাউল্লাহ আবুল আহাব। আবুল আহাব ইসলাম কবুল করেনি এবং কট্টর নবী সাল্লামের দুশ্মন ছিল, এত বড় দুশ্মনের দুশ্মন যে মক্কায় এইরকম কট্টর দুশ্মন মানে খুব কমই ছিল, আবু জাহালের চাইতে কম না, কারণ আবু জাহাল দূরের আত্মীয়। আমাদের দেশে আবার একটা ভুল তথ্য আছে, আমাদের দেশের ওয়াইজ বক্তারা বলে আবু জাহাল রসুলের চাচা, মনে হচ্ছে নবী সাল্লাম নিজের চাচা নাই, চাচতো চাচা, না না, অনেক দূরের, অনেক দূরের আত্মীয়, কোরাইশ বংশের জন্য অনেক দূরের। জি পক্ষান্তরী আবুল আহাব আপন চাচা আবুল আহাব। আচ্ছা, আবুল আহাব দেখতে এত সুন্দর ছিল, মানে মক্কায় এত সুন্দর মানুষ খুব কমই ছিল রসুলুল্লাহ সাল্লাম ছাড়া, বুঝতে পেরেছেন, সৌন্দর্য। হ্যাঁ, কোথায় যাবে? জাহান্নামে যাবে, হেদায়াত নসিব না হইলে তাই হয়েছে। তাহলে মানুষ সুন্দর হইলেই যে সে হেদায়ত পাবে এমনটাও নয়, অন্তরটাও সুন্দর হইতে হবে, হ্যাঁ, মস্তিষ্কটাও সুন্দর হইতে হবে, বিবেকটা সুন্দর হইতে হবে, হিদায়ত জ্ঞান আল্লাহ দিয়েছেন, এই জ্ঞানটা কাজে লাগতে হবে। জি বেলাল কালো কুৎসিত, নবী সাল্লাম জান্নাতে দেখছেন স্বপ্নে, জান্নাত সামনে সামনে আগে আগে যাচ্ছে, আর নিজের চাচা এত সুন্দর মানুষ, আর কোরেশ বংশের এত সম্ভ্রান্ত বংশের, তার সম্পর্কে কিয়ামত পর্যন্ত কোরআন আয়াত নাজেল হয়ে রয়েছে, এটি সুরাই সুরাই লাহাব, লাহাব মানে অগ্নিশিখা। হ্যাঁ, আবুল লাহাব নামটাও আগুন, আর ও আগুনে জ্বলবে, কঠিন শাস্তি, কট্টর দুশ্মন। 1394 নম্বর হাদিস বলছিলাম যে আবুল লাহাব বলেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন বলেছিল কথাটি, আর কথাটি কি বলেছিল আগে দেখি, কথাটি কি বলছে, তাব্বাল্লাকা সায়ের আল ইয়াউম, আজকের দিন, আজকের যে পুরো দিনটা তোমার সর্বনাশ হোক, আজকের পুরো দিনটা তোমার কি হোক সর্বনাশ হোক, তাব্বান মানে ধ্বংস হওয়া, ধ্বংস হোক পুরো দিনটা তোমার সর্বনাশ হোক মোহাম্মদ। আলে হাজা জামাতানা, এই জন্য আমাদেরকে এখানে গ্যাদারিং করেছে, একত্রিত করেছে ডেকে, ফানাজাল্লা যখন এই তাব্বান লাকা বলেছিল, এই কথাটি কাকে? রসুলুল্লাহ সাল্লামকে, রহমতুল্লিল আলামিন, বিশ্ব জাহানের রহমত হয়ে জেনেছেন তাকে, তখন আল্লাহ আয়াত নাজিল, তার পরিপ্রেক্ষিতে তাব্বাতি ইয়াদা আবি লাহাব, আমার রসুল ধ্বংস হবে না, হ্যাঁ, তার ভবিষ্যৎটা ধ্বংস নয়, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, কারণ হাত দিয়ে অপকর্ম বেশি হয় মানুষের, ওয়াতাব্বার সে নিজেই ধ্বংস হোক, নিজেও ধ্বংস হোক, তার দুই হাত ধ্বংস এবং নিজেও ধ্বংস, জি সর্বনাশ। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ আর তার উপার্জিত যা কিছু, হ্যাঁ, বা উপার্জন মানে ছেলে মেয়েরা উপার্জন, হ্যাঁ, তার ছেলেরা ছিল, এগুলো কোনো কাজে তার আসেনি। সায়াসলা নারান জাতা লাহাব, সে জ্বলন্ত অগ্নিশিখায় জাহান্নামে প্রবেশ করবে। আর তার স্ত্রী উম্মে জামিল, হ্যাঁ, চাচি, এ নবী সাল্লামের কঠিন কষ্ট, মানসিক শারীরিক সব রকম, নবী সাল্লামের রাস্তায় যে কাঁটা দেওয়া এই উম্মে জামিল দিত, আর ওই মাইমুনার নামে যে তায়েফে কোন মহিলা ছিল, আর সে কাঁটা দিত। তায়েফ হচ্ছে কত দূর? হ্যাঁ, মক্কা থেকে প্রায় 90 কিলোমিটার, আর সেখানে 80-90 কিলোমিটার দূরে তায়েফ নবী সাল্লাম হাঁটতে যেতেন, যে ওখানে কাঁটা দিত। কত মূর্খের মূর্খ আমাদের সে বেদাতির, আর জনগণ চিন্তা করুন তো দেখি, যে মাইমনার নাম রাখা যাবে না বাঙালি সমাজে, কুটনি বুড়ি ও নবীর রাস্তায় কাঁটা দিত না, 80 কিলোমিটার 90 কিলোমিটার যেত রান করে, তারপরে কাঁটা দিয়ে আসতো। আর আজ কেউ তো তায়েফ থেকে ওইরকম কাজ করতে যাবে না, যে এত দূর হয়রান আমি কারো রাস্তায় কাঁটা দিতে যাবো, ঠিক না? আর তখন এই 90 কিলোমিটার রান করতে কত দিন লাগতো চিন্তা করুন তো, একটা দুটো দিন পার হয়ে যেত, আর এই কাজে যেত শুধু হাউজুবিল্লাহ। তো মূর্খ সমাজ আমাদের চিন্তা করুন, কিসা কাহিনীতে ভরা সব জাল কিসা কাহিনীটাও। আমরা তো হামালাত আল হাতব, আর তার স্ত্রী যে ওই লকড়ি কাঠি বহন করেনি, হ্যাঁ, ফিজি দেহা হবল, সেও জাহান্নামে যাবে আর সেও ধ্বংস হোক। জি জি আমরা তো হামালাত আল হাত ফিজি দেহা হবল মিমাসাদ, আর কাঠ লকড়ি যখন বোঝা নিয়ে আসতো তখন এই গলাতে রশি দিয়ে ঝুলে
যারা কাঠ কোড়ায় লকড়ি কোড়ায় তারা এরকম করে। তো আল্লাহ রাব্বুল তার এই খারাপ দৃশ্যের কথা আর এইরকমই চলতে থাকবে জাহান্নামের আগুনটা। এই সূরা আল্লাহ এক কথায় তার সম্পর্কে নাজল হয়। ঘটনা কি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হুকুম দেওয়া হইল যে তুমি তোমার নিজের নিকট আত্মীয় যারা কাছের বংশের নিজের গোত্রের তাদেরকে ইসলামের দাওয়াত দাও, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে ডাকলেন আর নিজের গোত্রকে ডাকলেন, যে এমনি তো মক্কায় ব্যক্তি পর্যায়ে সবকে ডাকছিলাম ইসলামের দাওয়াত দিচ্ছিলাম, এখন নিজের বংশকে ডাকতে হবে, নিজের বংশকে ইসলামের দাওয়াত দিতে হবে, নিজের কাছের লোক যারা শুধু বংশ নিজের গোত্র বনু হাশেম, হাশেম বংশের, এমন হাশেম গোত্রের লোক ডাকতে গিয়ে আবুল আহাবের নাম পড়লো, চাচা চাচাকে, ফুফুকে, সাফিয়াকে, এইভাবে সবকে ডাকলেন, আম্মা ওয়া খাসা নাম ধরে ধরে ডাকলেন আর নিজের গোত্রের নাম ধরেও ডাকলেন। আর নবী সাল্লাম সেই সময় কোথায় ছিলেন, সাফা পাহাড়ের উপর, সাফা মারওয়া যে করছেন না সাই করছেন, এই সাফা পর্বতের উপর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাকলেন তোর তার ডাকে সাড়া দিয়েছে, ওরা ভাবতে পারে যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ডেকেছে, ভাতিজা ডেকেছে বা মোহাম্মদ ডেকেছে, নিশ্চয় কোনো ব্যাপার হবে। কারণ তখনকার যুগের তরিকা ছিল যে বাইরে থেকে কোনো শত্রু যদি আক্রমণ করে কোনো শহর বা কোনো এলাকায় তাহলে কোনো উঁচা জায়গায় উঠে গিয়ে আর জোরে চিৎকার করতে হবে, আজকালকার মতো এত লাউড স্পিকার আর মাইকের ব্যবস্থা নেই, তো কি করতে হবে জোরে উঁচা জায়গা থেকে চিৎকার করতে হবে, ইয়া সাবাহা ইয়া সাবাহা, এই সকালে আক্রমণ হতে যাচ্ছে, এই সকালে আক্রমণ হতে যাচ্ছে, তোমাদের আসলো দুশ্মন আক্রমণ করার জন্য। এইভাবে তো ওরা ভেবেছে যে কোনো দুশ্মন বাইরে থেকে পাহাড়ের আড় থেকে আবার আক্রমণ করার জন্য আসে নাকি, দৌড় দিয়ে সব ছুটে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্নী নাযীরুন লাকুম বাইনা, কঠিন মর্মান্তিক আজাব সম্পর্কে, শাস্তি সম্পর্কে, জাহান্নামের শাস্তি সম্পর্কে তোমাদেরকে আমি সতর্ক সাবধান করছি, লা ইলাহা ইল্লাল্লাহ করে নাও, না হয় জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। তখন এই অভিশপ্ত আবুল্লাহ বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ সাইর আলিয়া, হে মুহাম্মদ আজকের দিনটা তোমার সর্বনাশ হোক, আলে হাজা জামাতা না, এই জন্য আমাদেরকে ডেকেছো তুমি। তখন এই সূরা নাজিল হয়। এই ছিল সর্বশেষ জানাজার পর্বের হাদিস 1394 নম্বর। আর এখানে যে কথাটি বলতে চাইলেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ যে যারা নিকৃষ্ট মৃত তাদের নামও প্রয়োজনে উচ্চারণ করা যেতে পারে, কারণ অনেকে ভাবতে পারে যে এত খারাপ লোকের নামই মুখে নেব না, আমরা কিন্তু বলি অনেক সময় আবেগে যে এত খারাপ লোকের নামটা মুখে নিতে ইচ্ছা হয়নি, হয় কি না, বা নেওয়াটা আপত্তিকর হয়তো, না প্রয়োজনে নাম নিতে পারেন, প্রয়োজনে কাফের জালেম যারা চলে গেছে, লেনিনের নাম নেন না, খুনি লেনিন, স্টালিন, তারপরে আপনার কালমার্স, হ্যাঁ এসব অভিশপ্ত ছিল এরা সব, তো এদের নাম আমরা নিচ্ছি না। তো যারা কুফরের অবস্থায় মারা গেছে, অথবা বিভিন্ন পাপ করে মারা গেছে, জুলম অত্যাচার করে মারা গেছে, স্টালিন জুলম অত্যাচার করেছে, খুব খুন করেছে, বহু মুসলিমকে রাশিয়ার মুসলিমদের খুন করেছে স্টালিনের জুলম অত্যাচার, আর তার এই থিওরি নিয়েছে এই কালমার্স আর লেনিন থেকে, তো এরা সব ইসলামের বড় বড় শত্রু ছিল, তো এদের নাম আমরা প্রয়োজনে উচ্চারণ করছি জাতিকে সতর্ক সাবধান করার জন্য, জাতিকে সঠিক কথা জানিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, সমস্ত গুনাহ মাফ করেন এবং আমাদের খেদমতকে আল্লাহ কবুল করেন, পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজতের তৌফিক দান করেন, আর সহি আকিদা গ্রহণের আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ধরে রাখার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন। ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।